वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारा जो गाछटी देखो, ये गाछटर नाम हे बटल ब्रश। ये बटल ब्रश हार कारण हे एर पतागुली बोतल परिष्कार करार जो ब्राश थे से ब्राशर मतन, तई गाचर नाम हो बटल ब्रश। आज के तुम्हारे देख गाचर मटी क्या परिवर्तन कर गाचर परिचर्चा क्या कर गाचर जो किधरण माटिर प्रयोजन देखते ही पाच्छो तुम्हरा कि रकम रूट बाउंड हो गए। आगे हमें एक शक्त किचुर सहाज्ये मटीटा के अर्धेकटा छाड़िए नेब। देखो शक्त किचुर सहाज्ये आस्ते आस्ते मटीटा के छाड़िए निच्छे। छाड़िए नेवार पर शिकड़गुलोके ट्रिम करब। ट्रिम करे एई टबेर मध्येई आमि गाछटिके प्रतिस्थापन करब। आगे भालो करे माटिटाके छाड़िए नेब। देखते पाच्छो किभाबे रूट बाउंड हो गिएछे। आस्ते आस्ते छाड़िए निच्छि एबं शिकड़गुलोकेও आस्ते आस्ते केटे निच्छि। एभाबेই तोमरा करबे, खूब सावधाने करबे जाते पुरो माटिटाके छाड़िए फेलबे ना, যতটুকু দেখে নেবে সেই অনুযায়ী আইডিয়া করে মাটিটাকে ছাড়াবে। খুব সাবধানে কাজটা করতে হবে। এভাবেই আস্তে আস্তে করবে। কাঁচি দিয়ে আমি শিকড়গুলোকে ট্রিম করে নিচ্ছি। আমি প্রত্যেকটা গাছকেই বছরে একবার করে রিপোর্টিং করে থাকি। দেখছো কিভাবে রুট বাউন্ড হয়েছে। ট্রিম করা অলমোস্ট হয়ে এসছে, আর সামান্য ট্রিম করলেই হয়ে যাবে। উপরের মাটিগুলো ছেড়ে নিচ্ছে। হয়ে গিয়েছে। এই টবের মধ্যেই আমি গাছটাকে প্রতিস্থাপন করব যে টবে ছিল। প্রথমে খোলাম কুচি দিয়ে ফুটোগুলোর ওপর খোলাম কুচি দিয়ে দিচ্ছি আমি, এবং এর উপরে আমি কী করছি, আমার কাছে সিন্ডার রয়েছে, এবারে সিন্ডার দিয়ে যাতে মাটি এসে ওই জায়গাটায় হোলের মধ্যে জাম করতে না পারে এই জন্য আমি সিন্ডারটা দিয়ে দিচ্ছি, তাতে ড্রেনিং প্রসেসটা খুব ভালো থাকবে। জায়গাটা দিয়ে দিচ্ছি ওপরে, দেখো ঠিক এইভাবে আমি দিয়েছি, হোলগুলোর ওপরে খোলাম কুচি দিয়েছি, তার উপরেই আমি সিন্ডার দিয়ে দিয়েছি।
আমি মাটিটাকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি লেন্দি না হয়। তো আমি যে যা দিয়েছি সেটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, ভার্মি কম্পোস্ট নিয়েছি, কোকোপিট দিয়েছি, শিংকুচি দিয়েছি এবং দিয়েছি আমাদের বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। এই দিয়ে এই মাটিটাকে প্রস্তুত করেছি। ভালো করে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি আমি টবের ওপরে। এবার আস্তে আস্তে মাটিটাকে দিয়ে দেবো। ঠিক মিডিল করে গাছটাকে আমি বসাচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিও।